আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবসময় আমাকে রিকোয়েস্ট করেন যে আপু এলএমআই এর যে জবগুলো আছে এই মুহূর্তে কানাডার জন্য সেগুলোর লিংক আপনাদেরকে সরাসরি যাতে আমি নিজে খুঁজে দেই সো আজকের ভিডিওতে আমি টোটাল আরও 10টি চাকরির এলএমআই এর লিংক আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে কি করে আবেদন করতে হবে কোন লিংকে যেতে হবে এই জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু অবশ্যই uscanadavlog.com ভিজিট করতে ভুলবেন না কারণ সেখানে আমি এই 10টা চাকরির লিংক দিয়ে দিব আর মনে রাখবেন যে 10টা চাকরির শুধু লিংক দিচ্ছি কিন্তু এই 10টা চাকরির মধ্যে কিন্তু এক একটা লিংকে গিয়ে কিন্তু নর্মালি যদি আপনারা দেখেন যে কতজন লোক তারা চাচ্ছে মোটামুটি অনেকগুলো জবই আছে যারা যেখানে কিনা চারজন পাঁচজন ছয়জন আবার কিছু কিছু জবই শুধুমাত্র একজন লোক হায়ার করবে সো আপনাদেরকে অবশ্যই চাকরির ডেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু অনেক ভালোভাবে পড়ে তারপর আবেদনটি করতে হবে সো অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা বাংলাদেশিরা যারা রয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি এই জবগুলো খুঁজে বের করেছি সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 10টি চাকরির লিংক দিব আর প্রত্যেকটি চাকরি হচ্ছে ডিফারেন্ট চাকরি আরেকটা জিনিস ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে চান যে আমি আপনাদেরকে এলএমআই এ যে লিঙ্কগুলো আছে সেগুলো ডিরেক্টলি খুঁজে দেই বা এইরকম ভিডিও করি তারা কমেন্টসে দয়া করে আপনাদের জব টাইটেল আর এনওসি কোডটা লিখে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি সেখান থেকে শর্টলিস্ট করে তারপর চাকরির লিঙ্কগুলো খুঁজে আপনাদেরকে এলএমআই এর চাকরির এইভাবে প্রত্যেকটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট কী করে আবেদন করবেন কী করে আপনারা আপনাদের এনওসি খুঁজবেন কী করে আপনারা রিজিউমি ডাউনলোড করবেন সব কিছু এ টু জি ভিডিওটা দেখা ইটস মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও না দেখে আগে ওয়েবসাইটে চলে যাবেন না চাকরি আবেদন করার জন্য কারণ চাকরি আবেদনের সঠিক পদ্ধতিটা যদি আপনারা না জানেন তাহলে শুধু শুধু লিঙ্কে গিয়ে যদি হাজারো চাকরি আপনারা কানাডার জন্য আবেদন করেন আপনারা কখনোই রাইট ক্যান্ডিডেট হবেন না বা চাকরির জন্য কল পাবেন না বা ইন্টারভিউর জন্য কল পাবেন না সো আপনাদেরকে রাইট ওয়েটা রাইট প্রসেসের মধ্য দিয়ে কিন্তু সেই লিঙ্কে গিয়ে জব আবেদনটা করতে হবে সো প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে চাকরি যখন আপনারা খুঁজবেন চাকরি খোঁজার জন্য বা খোঁজা স্টার্ট করার আগে বা এই যে জবগুলো আমি দিয়েছি লিঙ্কগুলো এগুলোতে আবেদনের আগে আপনাদেরকে যে জিনিসগুলো 100% রেডি রাখতে হবে সেটা হচ্ছে ক্যানেডিয়ান স্টাইলে একটা রিজিউমি ও এক নাম্বার ফার্স্টই হচ্ছে আপনার এনওসি কোড সো এনওসি কোডটা কী করে খুঁজবেন আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই ইউএস কানাডা ব্লগের এই লিঙ্কে আসতে হবে আর এই পেজটাতে আসার জন্য যে লিঙ্কটা সেটা আমার কমেন্টস বক্সে পিন পোস্ট করে দেওয়া আছে প্লাস ডেসক্রিপশনেও দেওয়া আছে এছাড়াও আপনারা uscanadavlog.com এ আসলেই ফার্স্ট কন্টেন্টটা এটাই পাবেন আর ওকে সো ধাপ একে হচ্ছে আপনার নখ খুঁজে বের করুন আমি আপনাদেরকে নখ খোঁজাটা একটু দেখিয়ে দিচ্ছি সো আপনারা জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেক অনেক নখ রয়েছে সো এনওসি যেই ন্যাশনাল অকুপেশনাল কোড যেটা সেটা খুঁজে বের করার জন্য আপনাদের সহজ একটা নিয়ম হচ্ছে ফর এক্সাম্পল আপনারা কেউ হচ্ছে ওয়েল্ডার ঠিক আছে এই দেখেন ওয়েল্ডার লিখেছি আমি এখানে ওয়েল্ডার চলে এসেছে এটা হচ্ছে স্কিল লেভেল অর টাইপ হচ্ছে বি 7237 ঠিক আছে এবার আসেন যদি আমি দেই ড্রাইভার সো এইখানে দেখেছেন ড্রাইভারের যে নখগুলো আছে যেই ক্যাটাগরি আছে এখানে কিন্তু বিভিন্ন ড্রাইভারেরকেও কিন্তু বিভিন্ন এনওসি কোডের আন্ডারে পড়ছে কারণ এক একটা ড্রাইভিং স্কিল এক এক জায়গায় সো ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্সের যেটা সেটা 7511 ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের যে ড্রাইভার সেটা হচ্ছে 7514 সো আপনাদের এনওসি কোডটা জানা মোস্ট ইম্পর্টেন্ট যে এক্স্যাক্টলি আপনি কোন ক্যাটাগরি বা কোন এনওসির আন্ডারে পড়ছেন প্লাস স্কিল লেভেল টাইপ সো এগুলো হচ্ছে সবগুলোই সি ক্যাটাগরির জব ঠিক আছে এরপরে ধরেন ফার্ম ওয়ার্কার সো ফার্ম ওয়ার্কারের এখানে দুটো আছে ঠিক আছে দুটোর মধ্যে একটা বি একটা সি যেটা জেনারেল ফার্ম ওয়ার্কার সেটা হচ্ছে 8431 সো এইভাবে আপনারা আপনাদের এনওসি কোডটা এই লিঙ্কে থেকে
এই যে লিঙ্ক, ফার্স্ট লিঙ্কে গিয়ে খুঁজে বের করবেন। সেকেন্ড হচ্ছে আপনাদের ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমি তৈরি করতে হবে। সো ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমি তৈরি করার জন্য আপনাদেরকে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে গেলে আমার যে কন্টেন্টটি ওপেন হবে সেইটির একদম শেষে গেলেই আপনারা এই যে দেখুন পুরো একটা স্যাম্পল আপনাদেরকে দেওয়া আছে, এটা আপনারা এই ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড করে এখানে শুধু যে জিনিসগুলো এডিট করতে হবে আমার এই জায়গাগুলো, আমার ইনফরমেশনের জায়গায় আপনাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। সেজন্য ভিডিওটাও অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন কী করে রিজিউমি তৈরি করবেন। এরপরে হচ্ছে কভার লেটার এবং প্রফেশনাল ইমেল, প্রত্যেকটাই আপনারা এইভাবে যদি এই লিঙ্কে যান সরাসরি পেয়ে যাবেন। এখন চলুন যাই আমরা জব এবং জবের ডিরেক্ট লিঙ্কে। সো এলএমআইএ চাকরি হওয়াটা বা লিঙ্ক খুঁজে পাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লিনার এবং ক্লিনিংয়ের জবের জন্য আপনাদের এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, আর এখানে গেলেই আপনারা বেসিক্যালি ইনফরমেশান পেয়ে যাবেন। এখন যদি আপনাদেরকে আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা হচ্ছে ক্লিনার ক্লিনিংয়ের জব, এটার জন্য এলএমআইএ এবং পিয়ার সাপোর্ট অ্যাভেলেবল। সো দিস লাইন, এই যে কথাটা লেখা, এইটা থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা লেখা আছে, তারপরে আপনারা ফার্স্টে আপনারা যে চেকটা জিনিসটা চেক করবেন কোনো চাকরি আবেদনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এলএমআইএ এবং পিয়ার সাপোর্ট আপনাদেরকে দিচ্ছে এই এমপ্লয়ার। এরপরে আসেন জব ডিটেলস, আপনাদেরকে ফুল জব ডেসক্রিপশন পড়তেই হবে। সো এখানে আপনাদের যেই জিনিসগুলো করতে হবে সেগুলো লেখা আছে। আপনাদেরকে 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স প্রেফার্ড বলা আছে স্পেসিফিক্যালি, সেটাও আপনাদেরকে দেখতে হবে। এছাড়া তারা তেমন কোনো কিছু আপনার কাছে চায়নি। সো আপনার ডেফিনেটলি আপনার আরেকটা জিনিসও যেটা ওরা বলছে, মাস্ট পাস ক্লিয়ারেন্স চেক। সো ক্লিয়ারেন্স চেক বলতে আমরা কী বুঝাই, আপনার ব্যাকগ্রাউন্ড চেক আর ক্রাইম রিপোর্ট চেক, আপনার নামে কোনো কেস আছে কি না, যেটাকে আমরা নর্মালি বলি পুলিশ সার্টিফিকেট অর সামথিং লাইক দ্যাট, সেটা হয়তো আপনাকে প্রোভাইড করতে হতে পারে। বাট সেটা অনেক পরে, যখন আপনার চাকরি টাকরি হয়ে যাবে, ইন্টারভিউতে পাস করবেন, তারপর হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাকে করতে হবে অফার লেটার পাওয়ার পরে, বা অফার লেটার পাওয়ার আগেই হয়তো তাদেরকে সাবমিট করতে হতে পারে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, আপনাদেরকে এইভাবে আবেদনটা করতে হবে। আর অবশ্যই অ্যাপ্লাই নাওতে গিয়ে তাদের ইমেইলে সরাসরি আপনি একটা প্রফেশনাল ইমেইল লিখবেন, যেটা আমার এখানে দেওয়া আছে, যেটা স্যাম্পল দেওয়া আছে সেইভাবে, তারপর আপনার রিজিউমি সহ বাকি সব কিছু সাবমিট করবেন। সেম ওয়েতে ফার্ম সুপারভাইজার, ক্লাস 1 ড্রাইভার, লাইভ ইন কেয়ার গিভার ফর এ ডিজেবল ম্যান, হাউসকিপার, রুম অ্যাটেন্ডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল মিট কাটার, মিট প্ল্যান্ট ওয়ার্কার, মেটাল ফেব্রিকেটার এবং লং হোল সেমি ট্রাক ড্রাইভার। এছাড়াও রয়েছে রেস্টুরেন্ট সুপারভাইজার এবং থ্রেডিং আর্টিস্ট অর স্পা সুপারভাইজার। সো এই যে চাকরিগুলো, এগুলো প্রত্যেকটা জবে এলএমআইএ সাপোর্ট করছে এই মুহূর্তে। আমি আজকে যে জিনিসটা দেখলাম যখন আমি আপনাদের জন্য এলএমআই লিঙ্কগুলো খুঁজছিলাম, তখন আরেকটা জিনিস দেখলাম। আপনারা একটা কমন প্রশ্ন করেন, আপু ক্যানাডাতে যদি আমরা ট্যুরিস্ট ভিসায় আসি তাহলে কি ওয়ার্ক পারমিট পাবো কি না। বিশ্বাস করেন, আজকে আমি অনেকগুলো চাকরি এমন পেয়েছি যে তারা শুধু বলছে যে ক্যান্ডিডেট হ্যাজ টু বি ইন ক্যানাডা। সো আপনাদেরকে অবশ্যই ক্যানাডার মধ্যে থাকতে হবে, তারপর তারা এলএমআইএ এবং অন্যান্য যে পিয়ারের যে সাপোর্টগুলো আছে সেগুলো করবে। আপনি ট্যুরিস্টে থাকেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ক্যানাডাতে থাকতে হবে, এইটা হচ্ছে এদের রিকোয়ারমেন্টস। অনেক জবে আমি দেখেছি, আমি জানি না কেন এটা করছে, বাট মোস্ট প্রবাবলি যেহেতু অনেক বেশি লেবার শর্টেজ, এরা টাইমটা ওয়েস্ট করতে চাচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে যখন আপনাকে আনবে বেসিক্যালি অনেকগুলো মাস, মিনিমাম 6 মাসের তো একটা প্রসেসিং টাইম লেগেই যায় ভিসা হাতে পাওয়া পর্যন্ত। বাট যদি আপনি এখানে প্রেজেন্ট থাকেন এই জিনিসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো এই তো হচ্ছে গিয়ে আপনার লিঙ্কগুলো বা কী করে আবেদন করবেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে কমেন্টসের অ্যান্সারও না করি চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিতে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ক্যানাডাতে আপনারা চাকরি ভিসা নিয়ে আসতে চান। ধন্যবাদ সবাইকে।